عبد المطلب ركي ولي امار কাছে جاچه تمام دنیا মানুষের কাছে تا نائي تما در كي امي كثا دل امر عربير مانوش کل كي بھوري اوشا لغن شر جو اٹھار پرم عربير كابا غرير چطر تمرا سمست مانوش حاجير ہوئے جابي اگامي کال شکال دیکھ ببرشتی ہوئے پانیر فوہارا جاری ہوئے جابي আল্লাহ তাআলা আপনার চেহারাকে এত সুন্দর করে এত শুভ্র করে সৃষ্টি করেছেন আপনার চেহারার মতো এত সুন্দর চেহারা পৃথিবীর আর কোন মানুষের হতে পারে না আরবের মানুষ সিরাতের কিতাব সাক্ষী আকাশ কালো হয়ে গেছে গুরগুর করে দাওয়া ডাকছে মুহূর্তের মধ্যে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল এমন বৃষ্টি হলো আরবের মানুষ তৃপ্তি সহকারে পানি পান করলো তারপরে বকরিদের জন্য উটদের জন্য পানির ব্যবস্থা করলো পানির সংরক্ষণ করলো সুবহানাল্লাহ আরব দেশে বৃষ্টি হচ্ছে না তো আরবদের কুরাইশদের সর্দার হলেন কে আব্দুল মুত্তালিব কোন নবী সম্ভ্রান্ত বংশ ছাড়া অন্য বংশে আসে না পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তার বংশের তার জাতির সর্বোচ্চ সম্ভ্রান্ত বংশের মধ্যে আল্লাহ তাআলা তার নবীদেরকে পাঠিয়েছেন গোটা পৃথিবীব্যাপী মানে আরব সহ কুরাইশ বংশ ছিল সবচেয়ে দামি এবং উন্নত বংশ এজন্য আব্দুল মুত্তালিব ছিল সমস্ত আরব জাজিরাতুল আরবের মধ্যে কাবা ঘরের খাদেম এবং আরবের মানুষের সর্দার আরবদের সর্দার কে ছিলেন আব্দুল মুত্তালিব রাসূলের দাদা জান আব্দুল মুত্তালিব তো সর্দার এলাকার সমস্ত মানুষ সবাই সিরিয়াল ধরছে লাইন ধরছে এখন তো মিছিল দেওয়ার কিছু নাই সবাই তো দেখতেছে যে আকাল লাগছে বৃষ্টি হয় না এখন সবাই আরবের মানুষেরা ডেকে বলে আব্দুল মুত্তালিব এখন তো আমাদের আমরা তো মানে মরে যাচ্ছি আকাল হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে না ফসল সব শেষ হয়ে যাচ্ছে প্রাণী ওট ছাগল ভেড়া সব মরে যাচ্ছে এখন তো পানি দরকার এখন পানি ছাড়া তো কোনো আপনার কাছে কি এমন কোন ব্যবস্থা আছে যে আমাদেরকে আপনি একটু পানি সরবরাহ করতে পারবেন আব্দুল মুত্তালিব রেখে বলেন ও আরবের মানুষেরা তোমরা শুনো আগামী কাল সকালে কাবা ঘরের মধ্যে তোমরা সবাই জমায়েত হয়ে যাবে বলছে কেন আগামী কাল কাবা ঘরের চত্বরে কাবা ঘরের আঙ্গিনায় তোমরা উপস্থিত হয়ে যাবে আগামী কাল সকালে দেখব বৃষ্টি হবে পানির ফোহারা জারি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন আরবদের মধ্যে কিছু অন্য গোত্রের মুরব্বীরা ডেকে বলে আব্দুল মুত্তালিব তুমি কি আমাদের সাথে প্রহসন করছো তোমার কাছে কি ক্যাপিটাল আছে তুমি কোন ক্যাপিটালের বলে আমাদের কেবল আগামী কাল আসতে বৃষ্টি হবে পানি হবে স্রোতশনি হবে কোন দলিল আছে তোমার কাছে কি ক্যাপিটাল আছে এভিডেন্স আছে আব্দুল মুত্তালিব রেখে বলি আমার কাছে যা আছে তাম দুনিয়ার মানুষের কাছে তা নাই তোমাদেরকে আমি কথা দিলাম রে আরবের মানুষ কালকে ভোরে উষা লগ্ন সূর্য ওঠার পরে আরবের কাবা ঘরের চত্বরে তোমরা সমস্ত মানুষ হাজির হয়ে যাবে তোমাদের তোমাদের পশুগুনিও ঘর থেকে বের করে দিবে ভাই আমার পরদিন যখন হয়ে গেল সূর্য যখন উঠল আব্দুল মুত্তালিব পুত্রবধূ আমিনার কাছে দেখে মনে আমিনা আমার নাতি মোহাম্মদ আমিনকে মোহাম্মদকে আমার কোলে দাও সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আব্দুল মুত্তালিব এতিম শিশু নবী মোহাম্মদ আমিনকে কোলে নিয়ে আস্তে আস্তে কাবা ঘরের চত্বরে আসলেন কাবা ঘরের সামনে এসে দুই হাতে রহমতের নবী শিশু নবীকে আকাশের দিকে উঠায় বললেন আল্লাহ তাআলা আমি এলাকার মানুষের সাথে কথা দিয়েছি এখন বৃষ্টি হওয়ার কথা আমি জানি তোমার হাবিব তোমার বন্ধু আমার নাতি মোহাম্মদ আমিনের যদি ওসিলা ধরা হয় তুমি বৃষ্টি না দিয়ে তুমি ক্ষান্ত হবে না দিবানি আমার নাতির এতিম আমার এতিম
নাতির চেহারা মোবারকের উসিলায় বৃষ্টি দিবানি আরবের মানুষ সিরাতের কিতাব সাক্ষী আকাশ কালো হয়ে গেছে গুরগুর করে দাওয়া ডাকছে মুহূর্তের মধ্যে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল এমন বৃষ্টি হলো আরবের মানুষ তৃপ্তি সহকারে পানি পান করলো তারপরে বকরিদের জন্য উটদের জন্য পানির ব্যবস্থা করলো পানির সংরক্ষণ করলো সুবহানাল্লাহ এই যে কথাটা বললাম এটা বুখারী শরীফের বর্ণনা সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ বুখারী শরীফের বর্ণনা এটা আবু তালিব এই কথা বলতেন মোহাম্মদ আমিন আমাদের সেই কথা মনে আছে যখন আরবের মধ্যে দুর্ভিক্ষ লাগলো পানির অভাব হয়ে গেল আমাদের মধ্যে কোনো পানি নাই সমস্ত কূপ সমস্ত কিছু পানি শুকায় গেল আমাদের মনে আছে আমার বাবা জান আমার বাবা জান আব্দুল মুত্তালিব তোমার নিয়া না তোমার তোমার চেহারার উসিলায় আমরা আকাশ থেকে পানি পেয়েছি বুখারী শরীফের ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই কাহিনী বর্ণনা করেছেন বুখারী তার সেইভাবে ও আবিয়াদু ইউস্তাসকাল গামাম বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ওয়া ইসমাতুল আরামিলি বুখারীর বর্ণনা ও আবিয়াদু ইউস্তাসকাল গামাম বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ওয়া ইসমাতুল আরামিলি এর মানে হলো ও আবিয়াদুন আল্লাহ তাআলা আপনার চেহারাকে এত সুন্দর করে এত শুভ্র করে সৃষ্টি করেছেন আপনার চেহারার মতো এত সুন্দর চেহারা পৃথিবীর আর কোন মানুষের হতে পারে না ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি আপনার চেহারাকে ওসিলা করে আপনার দাদা পানি প্রার্থনা চাইছিল ওয়াসমালুল ইয়াতামা আর আপনার একটা বড় গুণ হলো কোথায় এতিম আছে কোথায় মিসকিন আছে এতিমদের ধরে ধরে আপনি তাদের সেবা করতেন এতিমদের ধরে ধরে তাদের খাবার বস্ত্রের ব্যবস্থা আপনি করে দিতেন ওয়াইসমাতুল লিল আরামিলি কোথায় বিধবা আছে কোথায় নিঃস্ব মহিলা আছে বিধবা মহিলা কোথায় আছে এলাকার মধ্যে কোথায় বিধবা মহিলা আছে আপনি খুঁজে খুঁজে তাদের খাবারের ব্যবস্থা করে দিতেন তাদের বস্ত্রের ব্যবস্থা করে দিতেন তাদের বাসস্থানের ব্যবস্থা করে দিতেন এই হলো নবীজির গুণ সুবহানাল্লাহ